ভারতের দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী রশ্মিকা মান্দানা 2016 সালে কন্নড় ভাষার ক্রিক পার্টি সিনেমার মাধ্যমে রূপালী পর্দায় তার অভিষেক ঘটে। এরপর আর পিছন ফিরে তাকাতে হয়নি তাকে। দর্শকদের নিয়মিত উপহার দিয়ে যাচ্ছেন একের পর এক সুপারহিট সিনেমা। এদিকে সম্প্রতি অভিনেত্রীর একটি ভিডিও ভাইরাল হয়েছে, যা নিয়ে রীতিমতো নেট দুনিয়ায় প্রশংসায় ভাসছেন রশ্মিকা। মূলত সেখানে ভক্তদের সঙ্গে তার সুন্দর ব্যবহার মুগ্ধ করেছে নেটিজেনদের। ওই ভিডিওতে দেখা যায় পছন্দের অভিনেত্রীকে সামনে পেয়ে দারুণ উচ্ছ্বাস এক ভক্তের। তাই তো প্রেমবন্দী হওয়ার জন্য একজন সামনে চলে আসে নায়িকার, কিন্তু বারবার বাধা দিচ্ছিলেন নিরাপত্তারক্ষী। তবে সবাইকে অবাক করে দিয়ে ওই ভক্তের কাছাকাছি এগিয়ে আসুন রশ্মিকা নিজেই। নিরাপত্তা রক্ষীকে থামিয়ে নিজে সেই ভক্তের সঙ্গে হাসি মুখে ছবি তুললেন, আর প্রিয় অভিনেত্রীর সাথে ছবি তুলতে পেরে বেশ খুশি হয়েছেন ওই ভক্ত। ভিডিওটিতে এমন দৃশ্য দেখে রশ্মিকার প্রশংসা করে এক নেটিজেন লিখেন, আপনি যেভাবে নিরাপত্তা রক্ষীকে থামিয়ে দিয়ে বললেন ভক্তের সঙ্গে আগে কথা বলতে দিন, এটা দেখে ভীষণ ভালো লাগলো। আরেকজন লিখেছেন, মিষ্টি এবং নরম ব্যবহার। শুধু তাই নয়, কেউ কেউ লিখেন, দক্ষিণের তারকারা মাটিতে পা দিয়েই চলেন, বলিউড তারকাদের মতো অহংকারী নন। ওই সময় সাদা পালাজো, শর্ট টপ এবং সাদা জ্যাকেটে দেখা গেছে অভিনেত্রীকে। জানা গেছে দক্ষিণ ভারতীয় সিনেমা ডিয়ার কমরেডে অভিনয় করে দারুণ জনপ্রিয়তা পান রশ্মিকা। পরবর্তীকালে পুষ্পা দ্য রাইজ মুক্তি পাওয়ার পর হয়ে ওঠেন প্যান ইন্ডিয়া তারকা। শিগগিরই এই নায়িকার মিশন মঞ্জু মুক্তি পাবে, আর এই সিনেমা দিয়েই বলিউডে অভিষেক হবে তার।